প্রবাবিলিটি বা সম্ভাব্যতা। প্রবাবিলিটি বা সম্ভাব্যতা জিরো থেকে ওয়ানের মধ্যে থাকে, জিরোর থেকে কমেও যায় না এবং ওয়ানের থেকে বেশিও যায় না। কোনো কিছুর প্রবাবিলিটি জিরো মানে এটি কখনোই হবে না, এবং কোনো কিছুর প্রবাবিলিটি ওয়ান মানে এটি অবশ্যই হবে। আমাদের প্রবাবিলিটি অবশ্যই জিরো থেকে ওয়ানের মধ্যে থাকে। যেমন আমাদের প্রবাবিলিটি যদি হাফ হয় তার মানে কি এটি হতেও পারে নাও হতে পারে, তা আমাদের প্রবাবিলিটি হলো 50%। আচ্ছা, এখন দেখা যাক এই যে প্রবাবিলিটি জিনিসটির ফর্মুলাটা কী। প্রবাবিলিটির ফর্মুলা হলো নিচে থাকে টোটাল আউটকাম বা টোটাল ঘটন সংখ্যা বা যতভাবে আমাদের একটা জিনিসের আউটকাম হতে পারে সেটি, এবং উপরে থাকে হলো রিকোয়ার্ড আউটকাম বা আমরা যে জিনিসটি চাচ্ছি সেটি কয়ভাবে হতে পারে। এটি একটি সহজ উদাহরণের মধ্যে আমরা দেখি। আমাদের একটি কয়েন, আমরা যদি কয়েনটি টস করি তাহলে কী হতে পারে, হেডস উঠতে পারে টেলস উঠতে পারে। তাহলে যদি আমরা এই ফর্মুলাতে বসিয়ে দিই তাহলে কী হয়, প্রবাবিলিটি ইকুয়াল টু নিচে বসে হলো টোটাল আউটকাম, এখানে দুটি আউটকাম হতে পারে, হেড উঠতে পারে টেলস উঠতে পারে, তার মানে এখানে হবে হলো টু। আমি জানতে চাই যে হেডস উঠার প্রবাবিলিটি কত, তার মানে আমাদের রিকোয়ার্ড আউটকাম হলো হেডস, এখানে হেডস কয়ভাবে উঠতে পারে, একভাবে, তার মানে এখানে বসবে হলো ওয়ান। অতএব আমরা বলতে পারি একটি কয়েন টস করলে হেড উঠার প্রবাবিলিটি হলো হ্যাফ। অতএব এইভাবে আমরা প্রবাবিলিটি অঙ্ক খুব সহজভাবে সমাধান করতে পারি। এবার আসা যাক আরেকটি ছোটো উদাহরণে। আমরা ধরে নিই ইনি হলো মিস্টার এ আর ইনি হলো মিস্টার বি। মিস্টার এ আর মিস্টার বি একই লেভেলের দাবা খেলতে পারে বা চেস খেলতে পারে। এখন আমার কোয়েশ্চেন হলো মিস্টার এর জিতার প্রবাবিলিটি কত। অনেকেই বলবে আচ্ছা হাফ হবে, কেন, কারণ মিস্টার এ জিততে পারে মিস্টার এ হারতে পারে, কিন্তু আসলে হাফ হবে না। আমি যদি আবার দেখি প্রবাবিলিটির ফর্মুলা, নিচে বসে হলো টোটাল আউটকাম, কিন্তু এখানে মিস্টার এ জিততে পারে মিস্টার বি জিততে পারে এবং ড্র হতে পারে, তার মানে এখানে টোটাল নাম্বার অফ আউটকাম বা কতভাবে জিনিসটি হতে পারে এটির ভ্যালু হবে হলো 3, এবং মিস্টার এর জেতাটা হলো একটি ঘটনা, তার মানে এখানে বসবে হলো 1, তার মানে এ আর বি যদি চেস বা দাবা খেলে তাহলে মিস্টার এর জেতার প্রবাবিলিটি হবে হলো 1/3। এখানে দাবার বদলে যদি অন্য কিছু খেলা হতো যেটাতে ড্র নেই, ধরে নিই আমরা একটা টি-20 ক্রিকেট ম্যাচ হচ্ছে, এখানে অস্ট্রেলিয়া ভার্সেস বাংলাদেশ, অস্ট্রেলিয়া ভার্সেস বাংলাদেশের মধ্যে যদি বাংলাদেশের জেতার প্রবাবিলিটি জানতে চাই তখন কিন্তু এটি হবে হলো 1/2, কারণ এখানে টোটাল নাম্বার অফ আউটকাম হবে হলো 2। বাংলাদেশ আইদার জিততে পারে অথবা হারতে পারে, কারণ হলো টি-20 কোনো ড্র নেই।